আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক প্রতিবারের মতো আজকে স্টুডিওতে আমরা দুইজন বিজ্ঞ আলোচক নিয়ে উপস্থিত হয়েছি পবিত্র লাইলাতুল বরাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য শুরুতেই আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার সামনে যিনি রয়েছেন আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক আমার ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলোচক আল্লামা নুরুল ইসলাম রহিমি আল আলাইকুম কাদিমত সুপ্রিয় দর্শক লাইলাতুল বরাত এমন একটা জিনিস যেই লাইলাতুল বরাতের অপেক্ষায় প্রতিটি মুসলমান শুধু অপেক্ষা করে কোন দিন সেই পবিত্র রাত্রিটা আসবে এই রাত্রিতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেন্দে কেন্দ্রে ফরিয়াদ করবে আর বন্দি করবে প্রতিটি মুসলমান এই বিশ্বাস রেখে লাইলাতুল বরাতকে গুরুত্ব সহকারে দেখে আজকে আমাদের বিজ্ঞ আলোচক বিন্দু সেই পবিত্র গুরুত্বময় মহিবাম্বিত রাত্রি সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আলোচনা শোনাবেন আমি শুরুতে আমার বিজ্ঞ আলোচক আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদা কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বরাতের গুরুত্ব সম্পর্কে জানতে চাইব আলহামদুলিল্লাহ আলমিন পবিত্র লাইলাতুল বরাত সম্পর্কে বলতে সর্বপ্রথম আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে লাইলাতুল বরাতকে সবে বরাত বলা হয় অনেকেই সবে বরাত শব্দটির অর্থ না বুঝে লাইলাতুল বরাত কেন বলে সব বরাত কেন বলে আমি সেটার ব্যাখ্যা প্রথমেই দিচ্ছি কারণে যে নামাজ একটি শব্দ রয়েছে এটা কিন্তু কোরআন শরীফে নেই রোজা একটি শব্দ এইভাবে কিন্তু কোরআন শরীফে লেখা নেই এই কারণে লাইল সবে বরাতও লেখা নেয় কারণ এদেশে ফরাসিরা দীর্ঘদিন পর্যন্ত দিন ইসলাম এবং শাসন করেছিলেন পারসি শব্দ পারসি শব্দ ফারসি শব্দ এই কারণেই এই সবে বরাতকে লাইলাতুল বরাত বলা হয়েছে পবিত্র কোরআন পাকের ভাষায় সুরাত আলমিনোখানোর মধ্যে বলেছেন বিসমুলিল্লা রহমান রাহিম ইন্নানি মুবারকা লাইলাতি মুবারকা বলেছেন লাইলাতুল মুবারকা তফসির করতে গিয়ে সমস্ত মুফাসিনিকরাম সেখানে লাইলাতুল কদরকে উল্লেখ করার পরে লাইলাতুল বরাতকে উল্লেখ করেছেন হাদিস শরীফের ভাষায় লাইলতুল নিস শাবান বলেছেন রহমতুল আলমিন এ রাত্রিতে সিদ্দিক সিদ্দিকার তালহা এরশাদ করেছেন মিশকা শরীফ হাদিস শরীফ রয়েছেন তিরমিজি শরীফ রয়েছেন ইবনে মাজা শরীফ রয়েছে সিদ্দিক সিদ্দিকারিউল্লাহ তালহা বলেন রহমতুল আলমিন আর আমি একই বিছানার মধ্যে ছিলাম গভীর রাত যখন হয়ে যায় আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে রহমতুল আলমীকে আর পেলাম না আমি নবীজির তলাশে বের হলাম দেখতে পেলাম মদিনা শরীফ জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব সাল্লাম আসসালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়া রত করতেছে আমি যখন পেয়ারা সাল্লামের দরবারে গেলাম নবীজি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল কি আয়েশা তুমি কি মনে করেছো তোমার সাথে খেয়ানত করেছে আমি বললাম আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে মনে হয়ে গিয়েছেন বলে না আজকে লাইলাতুসফে সাবান সাবানের চোদ্দ তারিখে দিনগত রাত এটা মুবারক মাত এই রাত্রিতে আল্লাহ অসংখ্য গুনাগার বন্দার আল্লাহ করে এ কারণে বিশেষ করে আমি একটা কথা বলব সেটা হচ্ছে লাইলাতুল বরাস সমস্ত রাম প্রত্যেকটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত লাইলাতুল বরাত মুসলমানরা পালন করে আসতেছে এবং পালন করে যাবে কেয়ামত পর্যন্ত কারণ মানুষ মাত্রই ভুল হয় এই ভুল হওয়ার জন্য আল্লাহ বিশেষ বিশেষ কয়েকটি দিন উম্মতি মোহাম্মদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যেমন লাইলাতুল কদর রমজান শরীফ মাসে লাইলাতুল বরাত শাহবান মাসে লাইলাতুল মেহরাজ লাইলাতুলঈদ বি এভাবে অনেক রাত রয়েছে দুই ঈদের রাত রহমতুল্লাহ আলমিন বলেছেন দোয়া কবুলের রাত এই রাত্রি সম্পর্কে আরেকটি হাদিস মাহিসা সিদ্দিক রাদি আল্লাহ থেকে অত্যন্ত হৃদয় বিদারক গুরুত্বপূর্ণ হাদিস শরীফ হজরতে তফসি রুহুল বয়ান শরীফ আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন তফসির রুহুল বয়ান শরীফের মধ্যে মাহিসা সিদ্দিক রাদিউল্লাহ আনহা বলেন আমি দেখলাম পেয়ারাম হাবিসুল্লাহ আসলাম ফি লাইলতিন নিসফে মিন শাহবান সাজিদান ইয়াদ উ রহমতুল্লাহ আলমিন লাইলতুল বরাতের রাত্রিতে সেজদার মধ্যে পড়ে আছেন এবং দোয়া করতেছেন এবং দোয়া করতেছেন দীর্ঘ সেজদার মধ্যে সেখানে দোয়ার মধ্যে রয়েছেন উম্মতির জন্য কান্না কাটি করতেছেন ফানাজ আল্লাহ জিবরিল আলি ইসলাতাম আল্লাহ হজরত জিবরা আলি ইসলামকে পাঠিয়ে দিলেন আমার হাবিবকে বলে দিন কাদ আতাকা মিনা নারে লাইলাতা বিশাফাতিকা সুলুসা উম্মাতিকা আমার হাবিবের কান আমি আল্লাহ তো সহ্য করতে পারি না আপনি জিবরাইল আপনি কি আমার হাবিবকে বলে দিন আমার হাবিবের তিন ভাগের এক ভাগ উম্মত আমি আল্লাহ माफ করে দিব সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে আবার আসব আমার বিজ্ঞালোচক আল্লামা নূরুল ইসলাম রশিদিয়াল কাদেরী সাহেবকে সাথে জানতে চাইবো এই লাইলাতুল বরাত এর রাত্রিতে আমাদের সমাজের যুবকদের কি করণীয় মহিলাদের কি করণীয় মুরব্বীদের কি করণীয় আমাদের কি কি দায়িত্ব রয়েছে এ সম্পর্কে কোরআন এবং হাদিস আলোকে কিছু কথা বলবেন ধন্যবাদ আপনাকে সাথে সাথে আমি বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে যে লালিতুল বরাত আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের উম্মরদের জন্য বছরে পাঁচটি রাত দান করেছেন তার মধ্যে একটা হচ্ছে লালিতুল বরাত এই লালিতুল বরাত যদিও আমরা উপমহাদেশের মধ্যে বরাত হিসেবে আমরা চিনি কিন্তু এই লালিতর বরাতকে আরো অন্য অন্য নাম দিয়ে নামে পরিচিত আছে যেমন এই রাতকে লালিতুল মোবারকা বরকতময় রাত কোরআনের বাসায় কোরআনের বাসায় বরকতময় রাত অর্থাৎ এই রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বরকত বরকত রয়েছে রয়েছে আবার এই রাতকে লালিতুর রহমত বলা হয়েছে যে রাতের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় আর এই রাতকে লাইলতুল বরাত বলা হয়েছে ভাগ্যরজনী মুক্তির রাত জি 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 আবার দেখা যাচ্ছে এই রাতকে অনেক মুবাসির কেরাম এই রাতকে লাইলতুল ইজাবা অর্থাৎ দোয়া কবল হবার রাত আল্লাহ যে রাতের মধ্যে অসংখ্য আল্লাহর বন্দাদের দোয়া কবুল করবেন আল্লাহ আমি আপনাকে একটু আগে দিচ্ছি আমাদের রাষ্ট্রর পক্ষ থেকেও তো ছুটি ঘোষণা হয় ছুটি ঘোষণা করা হয় এটা আজকে না অনেক আগের থেকে রাষ্ট্রীয়ভাবে এটা ছুটি ঘোষণা হয় আর এই লাইলতুল বরাতকে লাইলতুল তাজিম সম্মানিত রাত বলা হয়েছে আবার আরেক অনেক অনেক জায়গার মধ্যে লাইলতুল ঈদুল মালাইকা লাইলতুল ঈদুল মালাইকা মানে আমরা যে ঈদ পালন করি ঈদুল ফিতর ঈদুল আর ফেরাস্তানাদের ইত হচ্ছে লাইলতুল বরাত আর লাইলতুল কাদার আব্দুল কাদের উনি বলেছেন যে এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইতুল ঈদ উল মালেকা ফেরাস্তাদের ঈদের দিন খুশির দিন এইটা আরেকটা হচ্ছে লাইলতুল শখ যে রাতের মধ্যে আল্লাহর বন্দাদের সমস্ত রিজিকের কথা সমস্ত দফতর বন্টন করবে এই রাতের মধ্যে এই রাতের মধ্যে এক বছরের মধ্যে যে দুনিয়ার বুকুর মধ্যে যে বাচ্চা যে শিশু জন্ম হবে তাদের নাম লিপিবদ্ধ করবে আল্লাহ রব আল আর এই রাতের মধ্যে এক বছরের মধ্যে যারা যারা মৃত্যুবরণ করবে ইন্তেকাল করবে তাদের লিস্ট তৈরি হয়ে যাবে এই বরাতের রাতের মধ্যে তাই এই বরাত কোরআনের মধ্যে বাসায় বলা হয়েছে মধ্যে আমরা সবে বরাত খুঁজে পেয়েছি যদি আমার কাদির বলেছেন সবে বরা সবে শব্দটা ফার্সি ফার্সি কারণ কোরআন তো আরবি আমার ভাষা আরবি হাদিসের ভাষা আরবি তাই আমরা আরবি ভাষা যদি খুঁজতে যাই ওই সুর দুঃখ খানের লালিত এই লালিত মুবারকের ভিতরে সবে বরাত

প্যারাবিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা সাজদায়ে উম্মতের মায়ায় মধ্যে রয়েছেন আল্লাহ পাঠিয়ে বললেন তুমি যাও আমার হাবিবকে বলে দাও জামিয়া বিশাফাতিকা আমার হাবিবের সাফাতের কারণে আমি আমার হাবিবের সমস্ত উম্মতকে माफ যাওয়ার টাইম হয়ে গেছে আবার যেখানে ছিলেন আমি সেখান থেকে আপনাদের কাছে আবার আসবো দর্শক কেউ কোথাও যাবেন না ছোট্ট একটা বিরতির পর আমরা আবার আলোচনা ফিরে আসবো সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতি থেকে আবার ফেরত আসলাম আল্লামা শফিকুল ইসলাম শাল কাদরি এত সুন্দর একটি হাদিসের এবারত সহ যেই দলিলটা পেশ করতেছিলেন এটা আবার একটু বলবো জি তো বায়ান বয়ান শরীফে যে হাদিস শরীফটি মায়া সিদ্দিকা রদিউল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ বলেছেন সমস্ত আপনার উম্মতকে আপনার শাফাতের কারণে আপনি শাফাত করবেন আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহ ইল্লা মান কানালাহু খাসামুন কিন্তু দায়বদ্ধ সারা দাইবদ্দু বলতে একজনের কাছে অপরজনে কিছুতে টাকা পয়সা পাবে কারো সম্পদ নষ্ট করেছে কারো মনে কষ্ট দিয়েছে আল্লাহ বলেছেন এই ইাক্তিয়ারগুলো আমি বান্দাকে দিয়ে দিয়েছি এই কারণে হাবিব এগুলো ছাড়া এ কথা বলার পরে রহমতুল হক করবে না হাত্তা ইরদা খাসামহু অর্থাৎ যতক্ষণ বন্দা তাকে maaf করে না দেয় কিন্তু রাহমাতুল লিল আলামিন

যে রমজান শরীফ মাসে তো এই কোরআন শরীফ নাজিল হয়েছে গোটা একটা সুরাই রয়েছে এটা হচ্ছে একসঙ্গে নাজিল হয়েছে সেখান থেকে লাইলাতুল কদর থেকে তেইশ বছরে প্যার হাবিস ইসলামের যখন যেটা প্রয়োজন সেখান থেকে নাজিল হয়েছিল সুন্দর আলোচনা এই কারণে এই রাত্রিতে মা ভনদেরকে সকলকে বলে দেওয়া উচিত এবং সমস্ত মুসলমান আল্লাহর দরবারে ইবাদত করবে আল্লাহর ইবাদত করতে কোনো বাধা নেই আল্লাহ বলেন কিয়াসো ক্ষমা চাওয়ার হাদিস পাকের মধ্যে রয়েছে কিয়াসো আমার কাছে মাপ চাওয়ার কিয়াসো রিজিক চাওয়ার আমি দেওয়ার জন্য আসি অতএব কোরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহ হামি মুস্তাকবрин হামি মুস্তালবি মুস্তাকবрин কিয়াসো আপনাকে চাবড় আসব আল্লামা নুরুল ইসলাম রশিদ সাহেবের কাছে জানতে চাইব এই রাত্রি ইবাদতের কোনো সীমা রাখা আছে কিনা আমরা কি করতে হবে কি বন্দি কি এই সম্পর্কে কিছু বলবেন এ রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত উত্তম আবাদ নফল নামাজ কমপক্ষে বারো আকাত কোনো সীমা রাখেন কোনো সীমা রাখেনি কমপক্ষে বারো আকাত নামাজ আছে এগুলো লালিতুল বরাদের উদ্দেশ্য করে পড়তে হবে আর এই লালিতুল বরাদ এটা হজরতে ইসা রুহুল্লাহ যখন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন উনি ভাবতেছেন আল্লাহ আমার মতো আর ব্যক্তি কেউ নেই তখন আল্লাহ সামনের সামনের দিকে যাও যখন দিকে গেলেন দেখতেছে একটা পাথর একটা সাদা রঙের পাথর অনেক সুন্দর পাথর এই পাথরটা দেখে আল্লাহর দরবারে শুকুরে আদার করলেন যে আল্লাহ এত সুন্দর পাথর আমি দেখিনি আল্লাহ বলতেছে ঈশা তুমি পাথর দিকে খুশি হয়ে গেছো আর পাথরকে তুমি তোমার লাঠি দিয়ে তোমার আশাম্বরিক দিয়ে আঘাত করো তুমি দেখবে ওখানে কি আছে হযরত ঈসা রুহুল্লাহ হযরতকে ঈসা রুহুল্লাহ একটা লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করলেন আঘাত করার সাথে একটা দ্বিভাগ হয়ে গেল দ্বিকন্ড হয়ে গেল দেখা যাচ্ছে ওই পাথরের ভিতরে একজন বিদ্যুলুক হাতের মধ্যে তসবি আছে এর সামনে একটা আনার যে আনার বেহস্তের ফল এটা দেখে আশ্চর্য হয়ে গেল জিজ্ঞাসা করা হলো তুমি কে তুমি কেন উনি বলতেছে আমি একজন বৃদ্ধলোক আমি আল্লাহর ইবাদতের মধ্যে বসগুল আছি কত পাথরের ভিতরে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে আল্লাহ আমাকে দিচ্ছে আর আমি আল্লাহর থসবি আল্লাহর পাথরের ভিতরে তখন ভাবতেছেন কত এই ব্যক্তির মতো আর বুজুর্গ ব্যক্তি আর কেউ নেই তখন আল্লাহ পাক বলতেছেন এ ঈশা তুমি জেনে রাখো আখিরি জামানার নবী আমার রহমতুল্ল আলমিনের উম্মদের মধ্যে আমি পাঁচটা রাত আমি দান করেছি এ একটা রাতের মধ্যে যদি আমার বন্ধরা ইবাদত করে ওই সাতশত বছর পর্যন্ত পাথরের ভিতরে আবাদত করেছে তার সাতশ বছরের আবাদত থেকে এই একটা রাতের আবাদত আরো বেশি উত্তম যে এটা হচ্ছে লাইলেতুল বরাত আল্লাহ আল কাদরি যেমনটি বলছিলেন লালিতুল বরাতের গুরুত্ব সম্পর্কে আমরা মা ভনেরা যুবকেরা বৃদ্ধরা আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ওই আমি সবচেয়ে বেশি আমরা কিভাবে আদায় করবো এই সম্পর্কে একটু বলবেন সেখানে যেটা রহিম সাহেব বলেছেন সুনির্দিষ্ট কোন রকাত নেই তো রুহুল বয়ান শরীফ বলেছেন একশো মাস পড়ো কেউ বলেছেন সর্বনিম্ন বারো রকাত পড়ো কেউ বলেছেন যদি সম্ভব হয় পঞ্চাশ টাকাত পড়ো তবে সেখানে উত্তম লেখেছেন তো সেরুহুল বয়ান শরীফ আলম ইসমুল হকির রহমতুল্লাহ যে প্রথমে সুরা ফাতেয়া প্রথম চার রাকাত পড়বে সুরা ফাতিয়ার পরে দশ বার সুরে এখলাস পড়ে এখলাস এইভাবে চার রাকাত চার রাকাত শেষ হয়েছে একশো বার দোয়া দুরুত একশো বার জিকির আসে করে দোয়া করে আল্লাহ কাছে তবা করে আবার চার রাকাত পড়বে অনেকে বুঝবেন না সুরা কুলহল্লা সুরা যেটাকে এখলাস কুলহল্লা হয় যেটা পড়ে এবং দ্বিতীয় চার রাকাতও হচ্ছে একবার সুরা ফাতেহা 25 বার সূরা ইখলাস তাতকুল হু আল্লাহু সুরি এবং তৃতীয় চার রাকাত পর্বে একবার সূরা ফাতিহা 50 বার সূরা ইখলাস এবং শেষ পর্বে একবার সূরা ফাতিহা সর্বনিম্ন রাকাত আর যদি পড়তে না পারে গুনতে বা পড়তে কমপক্ষে তিনবার বার সূরা ইখলাস পড়বে মানে কমপক্ষে সূরা ইখলাস তিন চার রাকাত নামাজের পরে 100 বার কমপক্ষে দুরূসুরি

ইফতার করে আল্লাহ রব তার পিছনের গুলার সম্মান আল্লাহ সুপ্রিয় দর্শক আমরা সুন্দরভাবে আলোচনা শুনতেছিলাম আমাদের বিজ্ঞ আলোচক বিন্দু লাইলাতুল বরাতের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছেন এত সুন্দরভাবে যে আমরা নামাজ কিভাবে পড়ব এবং এই রাত্রি কিভাবে আমরা আল্লাহর কাছে বন্দিগি করব কোরআন তেলাবাদ করবো এই বিস্তারিত আপনারা শুনতে পেলেন আপনাদের দুজনকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখেছেন দেখবেন আমি সবাইকে বলবো লাইলাতুল বরাতের রাত্রি আপনারা আল্লাহর কাছে করবেন নফল নামাজ আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন আবার দেখা হবে আগামী পারবে যাওয়ার আগে সুন্দর একটি নাচ রয়েছিল সুন্দর সুন্দর আমরা বিদায় নেব আল্লাহ হাফেজ